আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। যে যে প্রান্তে বসে আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তস্থ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। কেননা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওতে লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যি আমি আপনাদের কাছে ঋণী বা কৃতজ্ঞ। আপনাদের কৃতজ্ঞতার ঋণ কিছুটা হলেও যাতে শোধ করতে পারি, সুতরাং আপনাদের জন্য ভালো ভালো ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করি। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন যে ডাটা এন্ট্রি এর উপরে কোনো ওয়েবসাইট বা অ্যাপস থেকে থাকলে সেটির উপর ভালো করে রিভিউ দেওয়ার জন্য। আজকে যে অ্যাপসটি আমি যে ওয়েবসাইটটি আপনাদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটির নাম হচ্ছে barbit.ai। এটি একটি ইউএসএ বেসড ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে এবং সম্প্রতি এটি আপডেটেড হয়েছে, তার মানে 2020 সালে এটি আপডেটেড হয়েছে। আমি যদি সরাসরি এটির ব্যাপারে বলি তাহলে অনায়াসে নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই ডাটা এন্ট্রির কাজগুলো এখানে করতে পারবেন। এবং এখানে যে অপশন গুলো রয়েছে, প্রথমত সেটি বলে রাখা ভালো, সেটি এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইম্প্যাক্ট উইথ ট্রান্সক্রিপশন এন্ড ক্যাপশনিং। সো এটি আমি একটু করে ব্যাখ্যা করছি, তার আগে আমি একটি ওয়েবসাইটের মাধ্যমে এটির গ্রহণযোগ্যতা কতটুকু সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। সিমিলার ওয়েব এর মাধ্যমে আমি যখন এটি যাচাই করলাম তখন দেখলাম যে এটির স্ট্যাটিস্টিক্স সবসময় কিন্তু আপের দিকে চলে যাচ্ছে, তার মানে এটি যে ট্রাস্টওয়ার্দি সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এখানে অনেকগুলো কান্ট্রির পিপলরা কাজ করছে, ইউনাইটেড স্টেটের প্রায় 21% পিপল কাজ করছে, কেনিয়ার, ফিলিপাইন্সের, ইসরায়েলের, সাউথ আফ্রিকার লোক এখানে কাজ করছে। সুতরাং আপনিও বাংলাদেশে বসে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারবেন মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে। কিভাবে মোবাইলে কম্পিউটার মোবাইল এবং কম্পিউটারের মধ্যে কাজ করতে হয় সেটি পুরো ভিডিওতে আমি পুরো ইনফরমেশন দিব, এবং কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট করে আপনি সেই অ্যাকাউন্টটা সাবমিট করবেন সেটি আমি আজকে পুরো ভিডিওতে দেখাবো। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, আমি প্রথমেই গুগলে চলে আসছি। গুগলে চলে আসার পরে এখানে লিখেছি বারবিট। বারবিট লিখে যখন সার্চ দিয়েছি, সার্চ দেওয়ার পরে এখানে যে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সরাসরি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি, তার মানে আপনি গুগলে সার্চ দিলে সরাসরি ইন্টারফেসে চলে আসবেন। মোবাইলে অথবা কম্পিউটারে আপনি এই কাজগুলো সেম ওয়েতে করতে পারবেন, তবে বলে রাখা ভালো একটি ডিভাইস দিয়ে শুধুমাত্র আপনি একটি অ্যাকাউন্ট করবেন, দুটি করলে আপনার অ্যাকাউন্টটা তারা ব্যান করে দিবে, যেহেতু এটি বুঝতে পারছেন যে ইউএসএ বেসড একটি ওয়েবসাইট। সো এখানে আর একটি বলে রাখা ভালো কথা, সেটি হচ্ছে যে আপনি যদি মোবাইল ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার মোবাইলটিকে ডেস্কটপ মোডে নিয়ে যেতে হবে, আর বাকি কাজগুলো কিন্তু সেম। আমি আবার বলছি, আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই সরাসরি গুগলে সার্চ দিবেন। সার্চ দিয়ে যখন বারবিট লিখবেন তখন বারবিট লিখে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে আপনি এই ইন্টারফেসটি পাবেন, এতে করে আপনি মোবাইলে কাজ করতে পারবেন। এই জন্য আপনাকে মোবাইল আর ডেস্কটপ মোড নিয়ে যেতে হবে, দ্যাটস ইট, এতটুকুই। সো এখানে যে ইনফরমেশনগুলো আমি দিতে চাচ্ছি সেটি হচ্ছে কি ধরনের কাজ আপনি এখান থেকে পাবেন। এখানে মূলত ট্রান্সক্রিপশনের কাজগুলো পাবেন। ট্রান্সক্রিপশনের বিষয়টা একটু বলি, যারা বোঝেন না তাদের জন্য এটি একটি হেল্পফুল বা ইনফরমেটিভ একটি ভিডিও আমি বলবো। সো ট্রান্সক্রিপশন এর কাজ হচ্ছে মূলত তারা আপনাকে অডিও ফাইল অথবা ভিডিও ফাইল প্রোভাইড করবে এবং সেই ভিডিও ফাইল বা অডিও ফাইলটা ভালো করে মনোযোগ দিয়ে শুনে সেটি টাইপিং করে আপনি সেই ডকটা বা টেক্সট ফাইলটি তাদের কাছে সাবমিট করে দিবেন, দ্যাটস ইট, এতটুকুই। এর বিনিময়ে আপনি মিনিমাম 1 ঘন্টায় 1,000 টাকা করে পাবেন বাংলাদেশি টাকায়। এটি আমার মুখের কথা নয়, যারা কাজ করছে তারা কিন্তু সেই রিভিউটা দিয়েছে। এবং আপনি যদি প্রুফ চান তাহলে আপনি সরাসরি ইউটিউবের মধ্যে চলে যাবেন, বারবিট নিয়ে কারা কারা ভিডিও করেছে এবং কারা কারা ইনকাম জেনারেট করছে অনায়াসে দেখতে পাবেন। সো আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য রিসার্চ করে ভিডিওগুলো দেওয়ার। আশা করি আপনারা যদি লার্নিং এন্ড আর্নিং টিমের ভিডিওগুলো দেখেন অনায়াসে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। সো সরাসরি আপনি যে কাজটি করবেন সেই হচ্ছে সরাসরি নিচে চলে আসবেন, এখানে যেতে দেখতে পাচ্ছেন জয়েন আস অ্যাজ এ ট্রান্সক্রাইবার। জয়েন আস অ্যাজ এ ট্রান্সক্রাইবারের মধ্যে ক্লিক করার পরে মোবাইল অথবা কম্পিউটার আপনি সেম অপশনটি পাবেন। এখানে একটি আইকন দেওয়া রয়েছে, সেটি হচ্ছে একটি হেডফোনের আইকন। এই হেডফোনের আইকন দেওয়ার অর্থ হচ্ছে যে আপনি তাদের অডিও ফাইল অথবা ভিডিও ফাইলটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, সেই ফাইলটি জাস্ট আপনি টাইপিং করে, তার মানে মাইক্রোসফট ওয়ার্ড অথবা গুগল ডকের মধ্যে সেটি টাইপ করে সাবমিট করে দেবেন, দ্যাটস ইট, এটি হচ্ছে ট্রান্সক্রাইবারের কাজ।
আরেকটি বোনাস টিপস আমি ভিডিওর শেষে দিয়ে দিব, সেটি আশা করি শুনতে চাইলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সো এবার চলে যাচ্ছে, আমি এই জয়েন আস অ্যাজ এ ট্রান্সক্রাইবার যখন ক্লিক করব তখন সরাসরি আপনার সামনে ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। তার মানে আপনি যে কাজটি করবেন রেজিস্ট্রেশনে, সেই রেজিস্ট্রেশন ফর্মটি আপনাকে এখানে তারা শো করাবে। তো প্রথমে যে কাজটি করবে সেটি হচ্ছে আপনাকে এখানে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনটুকু আপনাকে একটু পড়তে হবে। এখানে কঠিন কিছু নয়, সিম্পল ইংলিশ, জাস্ট আপনাকে পড়ে তারপর প্রসিড হতে হবে। সো আমার নাম দিয়েছি, এরপর ইমেল অ্যাড্রেস দিয়েছি, ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে কান্ট্রি সিলেক্ট করে দিয়েছি, এরপরে এখানে আপনাকে লিঙ্কডইনের একটি ইউআরএল দিতে বলেছে। তার মানে আপনার যদি লিঙ্কডইনের মধ্যে কোনো প্রোফাইল থেকে থাকে, অর্থাৎ আপনার লিঙ্কডইনের মধ্যে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, তার এখানে সেই ইউআরএলটি দিবেন। সো আশা করি সেটি দিতে পারবেন, আমার আর বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আপনি সরাসরি একটু নিচে চলে আসবেন, সেই এখানে দিতে পারছেন হোয়াট ইজ ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ। নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে আপনার মূল ল্যাঙ্গুয়েজ কি, কোন ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে কাজ করতে চাচ্ছেন। সো ইংলিশ হলে ইংলিশ দিবেন, স্প্যানিশ হলে স্প্যানিশ, অ্যারাবিক হলে অ্যারাবিক, যেটি আপনার ভালো লাগে সেটি অবশ্যই আপনাকে এখান থেকে প্রোভাইড করতে হবে। সো আমি এখানে অন্য দিয়েছি, তার মানে আদার দিয়েছি, এখানে আমার বেঙ্গলি শুরু করছে, সুতরাং আপনি এখানে বেঙ্গলি দিবেন। বেঙ্গলি দেওয়ার পরে এখানে তার আপনার কাছে এক্সপিরিয়েন্স এসে, এক্সপিরিয়েন্স অবশ্যই আপনি ইয়েস দিবেন। এরপরে হাউ ডিড ইউ ফাইন্ড আউট অ্যাবাউট আস, ওয়েব সার্চের মাধ্যমে আমি জানতে পেরেছি। এরপর আপনি জমা দিবেন বা সাবমিট, সাবমিট করার পরে আপনার সামনে একটি মেইল চলে যাবে। তার মানে আপনি যে ইমেলটি এখানে সাবমিট করেছিলেন অর্থাৎ দিয়েছিলেন, সেই ইমেলটির মধ্যে একটি লিঙ্ক চলে যাবে। এই লিঙ্কটি যাওয়ার জন্য অনেক সময় তারা 30 মিনিট নেয় অথবা 20 মিনিট অথবা 15 মিনিট। আমার লিঙ্কটি যাওয়ার জন্য সর্বোচ্চ তারা 9 মিনিট সময় ব্যয় করেছিল। তার মানে 9 মিনিটের মধ্যে আমি আমার লিঙ্কটি পেয়েছি। যে লিঙ্কটি পেয়েছি সেই লিঙ্কটি আমি এবার আপনাদের সাথে শেয়ার করছি। আমি সরাসরি গুগল সরাসরি জিমেলের মধ্যে যাওয়ার পরে যে লিঙ্কটি পেয়েছি সেটি আমি দেখাচ্ছি। এই লিঙ্কটি হচ্ছে যে barbit.ai, barbit.ai এর মধ্যে আমি যখন ক্লিক করেছি, ক্লিক করার পরে এখানে ইনস্ট্রাকশন গুলো দেওয়া রয়েছে, সেই ইনস্ট্রাকশন গুলো আপনাকে পড়তে হবে। দ্যাটস ইট। সো এখানে প্রথমত তিনটি ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। সেই ধাপগুলো অতিক্রম করার পরে আপনি যখন ফাইলটি সাবমিট করবেন, সাবমিট করার পরে তারা যখন অ্যাপ্রুভাল দিয়ে দিবে তখন আপনি র্যান্ডম এখান থেকে কাজ করতে পারবেন ট্রান্সক্রাইবার হিসেবে। দ্যাটস ইট। আপনি যদি ট্রান্সক্রাইবারের কাজ না বুঝেন অবশ্যই আপনি ইউটিউবের মধ্যে গিয়ে হাউ টু ওয়ার্ক অ্যাজ এ ট্রান্সক্রাইবার এটি লিখে যখন সার্চ দিবেন বেঙ্গলিতে, তখন আপনি অথবা আপনি ইংলিশে সার্চ দিলেন, আপনি যেটি ভালো বোঝেন সেটি অবশ্যই সার্চ দিলে অসংখ্য ভিডিও পাবেন কিভাবে এই ট্রান্সক্রাইবার হিসেবে কাজ করতে হয়। এবার চলে আসছে এখানে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশন একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমত আপনাকে একটি ভিডিও, দুটো ভিডিও দিবে তারা, সেই ভিডিও দুটো দেখতে হবে। ভিডিও দেখার পরে আপনার সামনে একটি কুইজ উপস্থিত হবে, সেই কুইজটা আপনাকে পাস করতে হবে। কুইজটা পাস করতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে হবে, আর যদি আপনি কুইজ পাস করতে না পারেন তাহলে অবশ্যই আপনি সামনে প্রসিড হতে পারবেন না। আমি আবার বলছি, আপনাকে একটি দুটো কুইজ দিবে, সরি দুটো ভিডিও দিবে, সেই ভিডিও দুটো দেখার পরে আপনার সামনে কুইজ উপস্থিত হবে। সেই কুইজের মধ্যে সিম্পল কিছু কোয়েশ্চেন লেখা থাকবে, এইরকম এই ধরনের কুইজ আপনার সামনে উপস্থিত হবে। হি ইজ টু ড্যাট ড্যাশ পারসন টু সে নো, এখানে নাইস এ লেখা রয়েছে, নাইস লেখা রয়েছে, সো নাইস লেখা রয়েছে, আপনাকে নাইস এ ক্লিক করতে হবে। তার মানে এমসিকিউ টাইপের কিছু কুইজ। শি অলওয়েজ গেটস অ্যাওয়ে উইথ ড্যাশ দা বস লাভস হার, এখানে যে কোনো যেটি আপনার সঠিক অ্যান্সার সেটি দিতে হবে, বিইং লেট হবে সেটি আপনি সিলেক্ট করবেন। এইভাবে কুইজ গুলো আপনাকে ফিল আপ করতে হবে। সো কুইজ গুলো ফিল আপ করার পরে আপনাকে নেক্সট অপশনে নিয়ে যাবে, টেক দ্য ফাইনাল টেস্ট অ্যান্ড সেন্ড ইট ফর রিভিউ, অর্থাৎ ফাইনাল টেস্ট আপনার কাছে নিবে। ফাইনাল টেস্টটা কি সেটি বলে রাখছি, সেটি হচ্ছে যে 5 মিনিট বা 7 মিনিটের একটি অডিও ফাইল অথবা ভিডিও ফাইল তারা আপনাকে দিবে। সেই ভিডিও ফাইল বা অডিও ফাইলটা শোনার পরে টেক্সট আকারে আপনি লিখবেন, লিখার পরে তাদের কাছে পাঠিয়ে দিবেন, সেটি রিভিউতে চলে যাবে। রিভিউতে চলে যাওয়ার পরে যখন অ্যাপ্রুভাল হবে তখন আপনি এখান থেকে র্যান্ডম কাজ শুরু করতে পারবেন আর্নিং এর জন্য। প্রতি ঘন্টায় 1000 টাকা থেকে শুরু করে এর উপরে আপনি আর্নিং করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি গাইডলাইন। এবার চলে যাচ্ছে যে এখানে একটি লিংক দেয়া রয়েছে, জাস্ট নমুনা, লিঙ্কটি আপনি ওপেন করবেন। লিঙ্কটি ওপেন করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এই যে একটি ভিডিও দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি এখানে নমুনা হিসেবে দিয়েছে। আমি যদি একটু প্লে করি তাহলে তারা হ্যালো देयर পুরো গাইডলাইনটা আপনাকে জাস্ট একটু শুনতে হবে। শোনার পরে আপনাকে কুইজে ক্লিক করতে হবে। কুইজে ক্লিক করার জন্য আপনাকে সরাসরি এই যে এখানে স্টার্ট দা ট্রেনিং যেটি দেখতে পাচ্ছেন সেই ট্রেনিং এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। আমি এটি ওপেন করছি। ওপেন করার পরে
সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারভিউ উপস্থিত হবে, যে ইন্টারভিউতে আপনি খুঁজে পাবেন আরো কিছু গাইডলাইন, টিউটোরিয়াল ভিডিওস। আফটার ওয়াচিং ইস ভিডিও, অর্থাৎ প্রত্যেক ভিডিও দেখার পরে তার মানে এই যে বিমুতে তারা যে ভিডিওটি ভিডিও দুটো দিয়েছে সেই ভিডিও দুটো আপনাকে দেখতে হবে। দেখার পরে তারপরে দেয়ার উইল বি স্মল কুইজ, একটি ছোট কুইজ আসবে। ওয়ান্স ইউ পাস দ্য টিউটোরিয়াল কুইজ, টিউটোরিয়াল কুইজটি পাস করার পরে ইউ উইল বি এবল টু ওয়াচ দ্য নেক্সট ভিডিও। এরপরে ভিডিওটি আসবে, তার মানে একটি ভিডিও আসবে সেই ভিডিওটি দেখবেন, এরপরে কুইজটি আপনি ফিল আপ করবেন, ফিল আপ করার পরে আরেকটি ভিডিও আসবে। এরপরে গাইডলাইন লেখা রয়েছে, সেটি হচ্ছে গাইডলাইন উইল অ্যাপিয়ার অন দা আপার রাইট হ্যান্ড কর্নার অফ ইউর স্ক্রিন, এই যে স্ক্রিনের ডান দিকে এই যেখানে দেখতে পাচ্ছেন গাইডলাইন। আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় গাইডলাইনের মধ্যে ক্লিক করবেন, গাইডলাইনের মধ্যে বিস্তারিত সবকিছু দেওয়া রয়েছে। তো গাইডলাইনের ব্যাপারে আরেকটি কথা না বলে না, সেটা হচ্ছে যে গাইডলাইনের মধ্যে ছোট ছোট কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে, যে যেকোনো একটি ইংরেজি লাইন হোক বা বাংলা লাইন হোক সেটি আপনি সঠিকভাবে যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনার দাড়ি, কমা বা ফুল স্টপ অথবা পাংচুয়েশন মার্ক অথবা প্রশ্নবোধক অথবা আশ্চর্যবোধক চিহ্ন সবকিছু আপনাকে যথাযথভাবে বসাতে হবে, সেই গাইডলাইনটা আপনি এখানে পাবেন। এরপরে দ্য গাইডলাইন্স ইনক্লুড এডিশনাল ইনফরমেশন অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড এক্সাম্পল দ্যাট ইউ উইল নিড ইন অর্ডার টু পাস দ্য ট্রেনিং, ট্রেনিং পাস করার জন্য গাইডলাইনে যথাযথভাবে সবকিছু ইনফরমেশন দেওয়া থাকবে। কুইজ, ওয়ান্স ইউ হ্যাভ ফিনিশড অল দ্য ভিডিওস অ্যান্ড কুইজেস প্লিজ প্রেস দ্য কুইজ ট্যাব, কুইজ ট্যাবে প্রেস করতে বলেছে, তার মানে সাব দিতে বলেছে, টু টেক কিউমুলেটিভ গাইডলাইন কুইজ। এরপরে একটি কিউমুলেটিভ গাইডলাইন কুইজ চলে আসবে, ইউ উইল নট বি এবল টু রিটার্ন টু দ্য ভিডিওস হোয়াইল টেকিং দ্য কিউমুলেটিভ কুইজ, যখন কিউমুলেটিভ কুইজ চলবে তখন আপনি আপনার ভিডিওর মধ্যে চলে যেতে পারবেন না। টেস্ট, আপন কমপ্লিশন অফ দ্য কুইজ ইউ উইল বি এবল টু টেক এ প্র্যাকটিক্যাল টেস্ট হোয়ার ইউ উইল প্রুফ রিড এ 5 মিনিট অডিও ফাইল, একটি 5 মিনিটের অডিও ফাইল দেয়, অনেক সময় ভিডিও ফাইলে দেয়। তো ধরে রাখুন যে আপনার সামনে একটি ফাইনাল টেস্ট নেওয়ার জন্য তার একটি 5 মিনিটের অডিও ফাইল দিবে, সেটি আপনাকে শুনতে হবে, শোনার পরে জাস্ট সেটি টাইপিং করে সাবমিট করে দিবে। সো স্টার্ট দ্য ট্রেনিং এ ক্লিক করলে আপনার ট্রেনিংটি শুরু হয়ে যাবে, তার মানে এতক্ষণ যেগুলো বলেছি সেটি যদি আপনি শুরু করতে চান তাহলে অবশ্যই স্টার্ট দ্য ট্রেনিং এ ক্লিক করতে হবে, দ্যাটস ইট। এরপর আপনাকে প্রসিড হতে হবে সামনের দিকে। এই হচ্ছে মোটামুটি barbit.ai এর সম্পর্কে বিস্তারিত ডাটা এন্ট্রি জবের কাজ শুরু করার ইনফরমেশন, আশা করি বুঝতে পেরেছেন। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে কুইজে পাস করতে হয়, এবং 100% কুইজে পাস করতে চাইলে অবশ্যই নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে থাকুন, এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, এবং 1000 লাইক অবশ্যই দিবেন, এবং আপনাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের জবাব দিব। অনেকেই বিরক্ত হন যে কমেন্ট এর প্রশ্নের উত্তর দিতে দেরি হয়, আমি সচরাচর ব্যস্ত থাকি, সুতরাং চেষ্টা করি আন্তরিকভাবে আপনাদের সকল প্রশ্নের উত্তর গুলো দেওয়ার জন্য। আবার অনেকেই অবান্তর প্রশ্ন করেন, অনেক সময় তাদের প্রশ্নের উত্তর গুলো দেওয়া হয় না, যে তারা যদি মনে কষ্ট পান আমি মাফ চেয়ে নিচ্ছি, আপনারা মনে কষ্ট পাবেন না, বুঝে দেখে তারপর আপনি প্রশ্ন করবেন যদি প্রশ্ন করার থেকে থাকে। সো ভালো করে আগে ভিডিওটি দেখুন স্টেপ বাই স্টেপ, আশা করি আপনি এই barbit.ai এর মধ্যে কাজ করে আপনি ডাটা এন্ট্রির কাজগুলো করে অনায়াসে ইনকাম জেনারেট করতে পারবেন। পরবর্তী কুইজের ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।